যে খবর আমাদের কাছে আসছে এটি মুর্শিদাবাদের লালগোলা থেকে, সেখানে 1 কেজি 800 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট 3 জনকে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আজ সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন। প্রথমে আমরা কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, বিস্তারিত জানাও। দেখো, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে অভিযান চালিয়ে লালগোলা থানার পুলিশ মোট 1 কেজি 800 গ্রাম হেরোইন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কেজি 800 গ্রাম হেরোইন। এবং যেটা জেলা পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ধরনের অভিযান চলছে লালগোলা থানা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার তরফে কিন্তু এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় 5 কেজির বেশি হেরোইন উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রায় 60 জনের কাছাকাছি ব্যক্তি লোককে গ্রেপ্তার করা হয়েছে এই হেরোইন কাণ্ড থেকে। এবং গতকাল রাতে যেটা পাওয়া গেছে, গত 3 জনকে ধরা পড়ে 3 জন ধরা হয়েছে তাদের কাছ থেকে 1 কেজি 800 গ্রাম হেরোইন, প্রায় আনুমানিক যেটা মূল্য যেটা জানানো হচ্ছে যে কোয়ালিটি হিসাবে এদের মূল্য ধারণ করা হয় এবং প্রায় 1 কেজি হেরোইনের দাম থাকে 1 কোটি টাকা। অতএব যেটা জানা যাচ্ছে প্রায় 1 কেজি 800 মানে প্রায় 2 কোটি টাকার হেরোইন কিন্তু কালকে গতকাল বাজেয়াপ্ত করে এবং 3 জনকে গ্রেপ্তার করে আজ তাদেরকে কোর্টে পুরুষ করা এবং 10 দিনের পুলিশ রিমান্ড নেওয়া হবে। এবং তাদের কাছ থেকে আরো যারা এই র্যাকেটের সঙ্গে জড়িত কারা কারা রয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে এবং তাদের কাছে বেশ কিছু নামও কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে, সেই তাদেরকে কিন্তু ধরপাকড় শুরু হবে বলে কিন্তু জানাচ্ছেন। যেটা মূলত যেটা জেলা পুলিশ সুপারের যেটা বক্তব্য, লকডাউন পর্ব শুরু হওয়ার পর থেকে কিন্তু এই ধরনের অভিযান আরো বেড়েছে, এই হেরোইন পাচার কাণ্ড বা হেরোইনের ব্যবসা যেটা সেটা কিন্তু লকডাউনের পর থেকে আরো বাড়ছিল এবং সেই ভাবেই কিন্তু পুলিশের কাছেও খবর ছিল। এবং এই গত মাস খানিকের 2 মাসের মধ্যেও কিন্তু প্রায় 5 কেজির উপর হেরোইন উদ্ধার করেছে জেলা পুলিশ এবং গতকাল রাত্রে 1 কেজি 800 গ্রাম হেরোইন সহ 3 জনকে গ্রেপ্তার করে। ধন্যবাদ বিনয়। এবার জেলা পুলিশ সুপারের কি বক্তব্য, চলুন শুনে নি। সিবিআই আজকে তারা অ্যাটেম্প টু রেপের একটা চার্জেস নিয়ে আসছে এবং সেটা যে পুলিশের নেগলিজেন্সি বলে তারা সামনে নিয়ে আসছে, কি বলবো? এটাতে আমরা গত 9 মে সেই দিনের একটা ঘটনা নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে, সেই বেসিসে আমরা তাড়াতাড়ি সাথে সাথে FIR রেজিস্টার করি আর 10 মেই ওদেরকে 3 জন যারা অ্যাকিউজ ছিল ওদেরকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করি। তারপরে আমাদের ইনভেস্টিগেশনের সময় যিনি ভিক্টিম ওনার ম্যাজিস্টেরিয়াল স্টেটমেন্টও নেওয়া হয়, সমস্ত যা যা ইনভেস্টিগেশনের পার্ট আছে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চার্জশিট করেছি 3 জন অ্যাকিউজকে, যেটা গ্যাং রেপের কমপ্লেন ছিল সেই বেসিসে আমরা চার্জশিট করেছি অ্যাজ পার ইনভেস্টিগেশন। আমরা এটাতে কোনো পোস্টপোল ভাইলেন্স কারেন্ট আমরা কোনো ইনভেস্টিগেশনে এটাতে পাইনি। আর এই ইনভেস্টিগেশনের সময় ইয়া 10 মে ও তার আগে আমরা কোনো অ্যাটেম্প টু রেপের কমপ্লেন্ট কোনো রকম ইনফরমেশন বা কমপ্লেন্ট পুলিশ পক্ষ থেকে পাইনি। যে আপনার যে অভিযোগটা পেলাম যেটা গ্যাং রেপের, তার উপরে আমাদের কমপ্লিট ইনভেস্টিগেশন করে চার্জশিট করা হয়েছে অ্যারেস্ট করে। 35টা কেস মুর্শিদাবাদ জেলাতে রেজিস্টার করেছি, তাতে 15 কেজি বেশি আমরা হেরোইন আমরা সিজ করেছি। আজ গতকাল আমাদের একটা সোর্স ইনফরমেশন বেসিসে আমাদের জেলার যে SOG আর লালগোলা থানা দুটো টিম মিলে আমাদের লালগোলা এলাকা থেকেই 3 জনকে অ্যারেস্ট করেছে, ওদের কাছ থেকে 1 কেজি 800 গ্রাম হেরোইন সিজ করেছে। এটা আমাদের কন্টিনিউয়াস যে অ্যাকশনটা লালগোলা এলাকাতে, পার্টিকুলারলি লালগোলা এলাকাতে আর টোটাল মুর্শিদাবাদ জেলাতে যে আমাদের ড্রাইভ চলছে তারই একটা কন্টিনিউটি। লালগোলা থানা এলাকাতেই লাস্ট 2 মাসে মাত্র আমরা 18টা FIR রেজিস্টার করেছি নার্কোটিক সাবস্টান্সে, এর মধ্যে আমরা 5 কেজি 420 গ্রাম হেরোইন সিজ করেছি, 63 অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি, কোডিন এর মধ্যে 103 লিটার সিজার আছে লাস্ট শুধু 2 মাসে। অ্যান্ড টোটাল বছরেও আমরা অন্য সব জায়গা সমস্ত থানা এলাকাগুলো মিলেও আরও অনেকটা সিজার করেছি। এটা আমাদের মেইন চেষ্টা হচ্ছে লালগোলা এলাকা শুধু নেই, টোটাল মুর্শিদাবাদ এলাকাটাই হেরোইন আর অন্যান্য যে নার্কোটিক সাবস্টেন্সেস মুক্ত করার চেষ্টা আছে, এটাতে এই অ্যারেস্ট আমরা করেছি। লালগোলায় আমতলা
পীরতলা রেলওয়ে স্টেশন যাওয়ার ওই পথে তিনজনকে ওই আমবাগান আছে আমবাগানের পাশ থেকে। নাম কি, মূল্য কত হবে? ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি, হেরোইনের ভ্যালু 1 কেজি 1 কোটি অ্যারাউন্ড ভ্যারি করে, কোয়ালিটির বেসিসে আরও বেশি হতে পারে যা আরও কম হতে পারে। ব্যবসায়ীরা না কি হচ্ছে? তিনজন আমরা অ্যারেস্ট করেছি, তিনজন রিপন শেখ বয়স 25 বছর নদিয়ার, আবুল হাসান 28 বছর বয়স লালগোলা এলাকার, রবিউল ইসলাম 27 বছর বয়স লালগোলা এলাকার। আজকে আজকে ওদেরকে কোর্টে পাঠানো হয়ে আমরা পুলিশ রিমান্ড চাইছি, তারপরে আমরা এরা ক্যারিয়ার, মেইনলি ক্যারিয়ার, অ্যান্ড এদের যেখান থেকে এসছে সেটাও আমরা সংবাদ পেয়েছি, ওই সব জায়গাগুলোতে এদেরকে আমরা পুলিশ কাস্টাডি নেওয়ার পরে ওদেরকেও অ্যারেস্ট করার জন্য, সো দ্যাট টোটাল নেটওয়ার্কটা আমরা ধরতে পারবো সেটার আমরা চেষ্টা করবো। স্টুডেন্ট এরা ক্যারিয়ার। ঠিক আছে, কদিনের রিমাইন্ডার চলছে? আমরা 10 দিন প্রেয়ার পাঠাচ্ছি, 10 দিন 10 দিনের পুলিশ কাস্টাডি আমরা চাইছি। এইটা আমাদের এলাকাটা নিয়ে আমরা ফোকাস করছি, অন্যান্য জেলা ডেফিনেটলি ওইখানে যে ইস্যুস আর ওখানে যে ঘটনাগুলো হচ্ছে সেটা ওই এলাকার প্রশাসন দেখছে। ঠিক আছে, থ্যাংক ইউ।